হ্যালো ভিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মাহবুবুর রহমান আজকে আমি আপনাদের সাথে যে টিউটোরিয়ালটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো আমি এর প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে আপনার হটস্পট জোনের জন্য ভাউচার তৈরি করবেন ভাউচার তৈরি করবেন বলতে আপনার একটা সফটওয়্যার আমি রিভিউ দেখিয়েছিলাম যে সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আপনার ভাউচার তৈরি করবেন তো আজকে দেখাবো ওইটারই মোবাইল ভার্সন তো আজকে আমি আপনাদের দেখাবো হলো যে যে আমার যে সফটওয়্যারটা আছে এই এই সফটওয়্যারটাকে আপনারা মোবাইলে কিভাবে ইউজ করবেন বা আমার সফটওয়্যারটা মোবাইলে যে ইউজ করা যায় সেই জিনিসটা আমি আজকে আপনাদের দেখাবো তো মূলত ভিউয়ার্স আমায় যেটা করব সেটা হলো যে আমার মোবাইলে চালানোর জন্য আমার যে অ্যাপ্লিকেশনটা আছে যে আমার ওয়েবসাইটটা আছে বর্তমানে যে ওয়েবসাইটটা আছে এটা এটা হলো যে আমার ইসের মাধ্যমে করতে হয় আমার কি বলে হয় ওয়েবের মাধ্যমে অ্যাক্সেস করতে হয় বাট আমি এইটারই একটা ভাষণ তৈরি করেছি সেটা হলো যে আপনার মোবাইলের মাধ্যমে আপনারা অ্যাক্সেস করবেন আর এই সফটওয়্যারটা যদি ইউজ করেন তাহলে আপনারা যারা রেডিয়াস সার্ভার ইউজ করতেছেন তাদের এই রেডিয়াস সার্ভার আর ইউজ করার প্রয়োজন হবে না রেডিয়াস সার্ভার ছাড়াই আপনারা এই সফটওয়্যারটা ইউজ করতে পারবেন এবং এই সফটওয়্যারটা ইউজ করলে আপনাদের রেডিয়াস সার্ভারের প্রয়োজন নেই তো এখানে আমি অলরেডি দেখেন আমি একটা আমার মোবাইলের জন্য এই যে মোবাইল অ্যাপ একটা অলরেডি তৈরি করে রেখেছি তো এইটাকে আমি এখন কি করব আমার মোবাইলের মধ্যে আমি নিব এটাকে দেখেন আমি মোবাইলের মধ্যে আসলাম মোবাইলের মধ্যে এসে আমি এইটাকে যে কোনো একটা ড্রাইভের মধ্যে রাখবো যে কোনো একটা ফোল্ডারের মধ্যে রাখবো জাস্ট একটা ফোল্ডারের মধ্যে রাখবো মনে করেন আমি এইটাকে রাখলাম হলো ডাউনলোডের মধ্যে তো ডাউনলোডের মধ্যে আমি এখানে মোবাইল অ্যাপ নামেই রেখে দেই এখানে এই নামটা রেখে দিলাম রেখে জাস্ট আমি আমার ফাইলটাকে কপি করতেছি তো কপি করার পরে বিরাজ আমাদের যে কাজটা আরও করতে হবে যে ফাইলটাকে নিতে হবে সে ফাইলটা হলো যে আমার মোবাইলের জন্য মোবাইলের জন্য একটা অ্যাপ আছে সেই অ্যাপটাকে নিতে হবে আমি মোবাইলের অ্যাপটাকেও আমি নিয়ে নেই মোবাইলের অ্যাপটা আর কি আমার মোবাইলের মধ্যে ইনস্টলেশন দিতে হবে সেটা হলো যে এই অ্যাপটা হ্যাঁ ডব্লিউ ওয়েফ এই বাসনটা নিতে হবে নেওয়ার পরে জাস্ট আমি এটাকে আমার যে মোবাইল আছে মোবাইলের মধ্যে আমি এখানে জাস্ট পেস্ট করে দিব এটাকে দিয়ে দিলাম দেওয়ার পরে আমার এই প্রথমত আমাকে কী করতে হবে কে কে এস ওয়েব যেটা আছে এই ওয়েবটাকে ইনস্টল দিতে হবে আমার মোবাইলের মধ্যে তারপরে মনে করেন যে আমরা এটাকে টোটাল কনফিগারেশনটা আপনাদের দেখাচ্ছি তো এটা আমার মোবাইলে নিয়ে নিলাম তো মোবাইলে নেয়ার পরে এখন আমি চলে যাব আমার মোবাইলের স্ক্রিনে তো আমার মোবাইল স্ক্রিনে আসলাম আসার পরে আমি জাস্ট কি করব আমার মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের যে মোবাইলের যে ফাইল ম্যানেজার নামে যে অপশনটা থাকে সেই ফাইল ম্যানেজারে আমরা লগ ইন করবো তো আমরা ফাইল ম্যানেজারে যাব ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমরা এখান থেকে কি করব আমরা আমি যে সফটওয়্যারটা ইনস্টল দিয়ে ডাউনলোড করেছি মানে আমার মোবাইলের মধ্যে ঢুকিয়েছি সেইখান থেকে আমরা সফটওয়্যারটাকে ইনস্টল দেবো তো আমি আমার ডাউনলোড নামে ফোল্ডারে আসছি তা আমি আবার দেখাই আপনাকে এই যে ফাইল ম্যানেজার আসবো ফাইল ম্যানেজার আসার পর এইখানে দেখেন এই ফোল্ডার নামে একটা অপশন আছে এই ফোল্ডারে এইখানে এই এই অপশনটা এখানে আসবো আসার পরে এই যে ডাউনলোড আমি ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পর দেখেন এই যে কেএসব্লিউ ইবি মানে কে এস ওয়েব থ্রি পয়েন্ট এইট ওয়ান এটা আপনারা গুগল প্লে স্টোর থেকেও নামাতে পারেন বাট গুগল প্লে স্টোর থেকে যেটা পাবেন সেটার মধ্যে আপনাকে দিন দিন ট্রায়াল ট্রায়াল পিরিয়ড পিরিয়ড দেয় আর এটার ভিতরে থাকবে না আর সাধারণত আমি আমার যে মোবাইলের যে অ্যাপটা সেটা আমি আপনাদের জন্য আমি সেল করে থাকি যদি আপনারা আমাদের আপনাদের যদি কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই সফটওয়্যারটা আমার কাছ থেকে কিনতে পারেন তবে কে এস ডব্লিউ ওয়েব এইটা না কিন্তু এই যে আমার মোবাইল অ্যাপ যেটা আমি মানে মোবাইল দিয়ে আপনি আপনার মাইকুটিকে ভাউচার তৈরি করবেন সেইটা হ্যাঁ তো আমি এখানে ক্লিক করলাম করার পর আমি জাস্ট আমার এই যে সফটওয়্যারটা এই সফটওয়্যারটাকে আমি ইনস্টল দিচ্ছি সিম্পলি ইনস্টল দিচ্ছি আর কিছু না ইনস্টল দেওয়ার পরে কিছু সেটিংস আছে সেই সেটিংসগুলো গুলো আমি আপনাদের দেখাবো যে কিভাবে কিভাবে করতে হয় দেখেন আমার এই সফটওয়্যারটা ইনস্টলেশন হয়ে গিয়েছে তারপর আমি এখানে ওপেনে ক্লিক করলাম তো ওপেনে ক্লিক করার পরে এইরকম অপশন আসবে তো আমি এটাকে অ্যালাউতে ক্লিক করব তো অ্যালাউতে দেওয়ার পরে আমার এই যে ইনস্টলেশন প্রসেসিং প্রসেসিং দেখাচ্ছে প্রসেস করতেছে আমার যে অ্যাপাচি সার্ভার আছে মাইস্কেল সার্ভার আছে তারপরে পিএইচপি এইগুলি সবগুলোকে এখন কি করতেছে ইনস্টলেশন করতেছে তো ইনস্টলেশন করার পরে নো থ্যাংকস এ ক্লিক করবো করার পরে এখানে আমরা দেখতে পাবো যে এই দেখেন আমার লাইট এইচটিটিপি টি পিডি এইটা লাইভ আছে বাট আমার অ্যাপাচি অফ আসে স্কুয়াল রান আসে কি করতে হবে এই যে অ্যাপাচি যেটা অফ আসে এই যে যেটা এইটাকে আমার অন করতে হবে তো অন করার জন্য আমাকে যেতে হবে কোথায় এখানে দেখেন আমি যদি এইভাবে টান দিই এইভাবে দিতে থাকি তো এই যে অ্যাপাচি তো অ্যাপাচির এখানে দেখেন এই যে এনেবলটা এইদিকে আছে মানে ডিজেবল করা আছে জাস্ট এখানে প্রেস করব প্রেস করলে এটাকে এনাবল হয়ে গেল তো এনেবল হওয়ার পরে বাকিগুলি এনেবলই আছে সবগুলো এনেবল আছে তারপরে এখানে আর কোনো কাজ নেই তারপরে আপনি চাইলে এখানে পাসওয়ার্ড দিতে পারেন বাট আমি এখানে জন্য পাসওয়ার্ড কিছুই দিব না যা আছে তাই জাস্ট সেটিংসে আসবো সেটিংসে এসে অটো স্টার্ট আপ এইটাকে টিক দিয়ে দিব দেওয়ার পরে আমি জাস্ট এইটাকে আর কিছু করব না এখান থেকে বের হয়ে যাব। তবে বের হওয়ার পরে বৃহস্পতি আমার এই যে দেখেন আমি যে ফোল্ডারটা আমি ঢুকিয়েছি আমার কম্পিউটার থেকে সেই ল্যাপটপ থেকে সেই ফোল্ডারটাকে সিলেক্ট করবো জাস্ট চাপ দিয়ে ধরবো সিলেক্ট হবে সিলেক্ট করার পরে আমি কি করব এটাকে এই যে মরে যাব মরে গেলে এখানে কপিতে আছে কপি করব কপি করার পরে আমার ইন্টারনাল স্টোরেজই যাব ইন্টারনাল স্টোরেজে যাওয়ার পরে এই দেখেন কে এস ডব্লিউ ওয়েব নামে একটা ফোল্ডার আছে অথবা এই দেখেন এইচটি ডক নামে একটা ফোল্ডার জেনারেট হবে হ্যাঁ এখানে দেখেন কে এস ডব্লিউ না আমরা যাব হলো যে এইচটি ডক এটা কপি করেছি কপি করার পরে আমরা যাব হলো যে এইচ ডগ মধ্যে তো এইখান থেকে আমরা ব্যাগে আসব ব্যাগে আসি ব্যাগে আসার পরে দেখবো ভিহার্স এখানে দেখেন এই যে এসটি ডগ নামে একটা অপশন আছে এই অপশনে ক্লিক করব করার পর এখানে জাস্ট আমরা কি করব যে ফোল্ডারটা আমরা কপি করেছি সেটাকে এখানে পেস্ট করে দেব তো এটাকে পেস্ট করার জন্য আমার ফোল্ডারটা কপি হয়নি ভিহার্স আমি আবার চলে যাব ডাউনলোডের মধ্যে এইখানে যেতে হবে এখানে যে আমার এই যে ডাউনলোডের মধ্যে আসব ডাউনলোড তারপরে আমার এইখান থেকে এই এই যে যে ফাইলটা এটাকে আমি কপি করবো মোড়ে এসে কপিতে কপিতে ক্লিক ক্লিক ইন্টারনাল স্টোরেজে তারপরে এইখান থেকে এসটি ডকটা খুঁজে বের করব এস টি ডক এই যে আমার এসটি ডক এসটি টি আসলাম আসার পরে আমি জাস্ট এইখানে কি করব এই যে পেস্ট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব করলে আমার এটা পেস্ট এখানে হয় এই যে এটা পেস্ট হয়ে গেল পেস্ট হওয়ার পরে আমি এটাকে জাস্ট কেটে দিব কেটে দেওয়ার পর এইখান থেকেও আমি এইটাকে কেটে দেব এই ফাইলটাকে কেটে এগুলো এখন আমি শুধু হলো যে 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 আমার আমার এই এই যেটা দেখেন এইটা এইটাকে প্রথমত আমি কি করবো এরকম ওপেন করে নিব ওপেন করে এইখানে দেখেন আমার বাটন আছে এইখানে এটাকে হাইট করে দিব হাইট করে দেওয়ার পরে আমি আসবো হলো যে আমার ব্রাউজারের মধ্যে ব্রাউজারের মধ্যে এসে জাস্ট আমি এখানে লিখব কি এইখানে দেখেন আমি লিখতেছি দেখেন লিখবো হলো যে এল ও সি এল লোকাল একটা স্ল্যাশ দিব মোবাইল অ্যাপ এ এ ডাবল পি দেওয়ার পরে গতি ক্লিক করবো গতি ক্লিক করলে দেখেন আমার এইভাবে স্ক্রিনটা আসবে আর আমার এই সফটওয়্যারটা যদি আপনাদের প্রয়োজন হয় কারণ মোবাইলে তাহলে অবশ্যই আমার এই যে স্ক্রিনে দেখানোর যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা কল করতে পারেন কারণ এই সফটওয়্যারটা আমি সেল করে থাকি তো আমি এখন এখানে আমার যে ইউজার নেম আছে সেই ইউজার নেম দিব অ্যাডমিন পাসওয়ার্ড যেটা আছে সেটা দিব পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন ক্লিক করব তো লগ ইন ক্লিক করলে বিয়ার্স সাধারণত এই স্ক্রিনটা আসবে আপনার এরকম স্ক্রিনটা আসলে এখানে দেখেন তিনটা দাগ আছে এখানে ক্লিক করব করার পর দেখেন অ্যাড রাউটার নামে একটা অপশন আছে এখানে আসবো এখানে এসে এইখানে আমি নাম দিব এখানে আপনারা মনে করেন যে বাইরে যারা থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাম্প থাকে বিভিন্ন ইয়া থাকে লোকেশন থাকে লোকেশনের নাম তার মানে হলো যে যে আমার আমার এখানে মাইক্রোটিক রাউটার আছে সেই রাউটারের ক্লাউড ডিএনএস যেটা আছে সেই ক্লাউড ডিএনএস দিয়ে আমাকে কানেক্ট করতে হবে তো আমি আমার মাইক্রোটিকের মধ্যে আসলাম আসার পরে আমার এইখানে দেখেন এই যে ক্লাউড ক্লাউড ডিএনএস এর যে এই যে নামটা এইটাকে আমি এখানে উটার আর ও ইউটি ই আর রাউটার নাম দিলাম এবং এই জায়গাটায় ক্লাউড এর সেটা এখানে আমি টাইপ করবো এখানে আছে হলো যে এই লিঙ্কটা দিতে হবে দেওয়ার পরে জাস্ট এখানে আপনি এখন ইউজার নেম পাসওয়ার্ড দিবেন দিলাম দেওয়ার পরে এখানে আমার যে এখানে নেমটা দিতে হবে নাম দিলাম এবং এখানে দিব হলো যে আমার হটস্পট সার্ভারের যে নামটা দেখেন আমার এখানে হটস্পট সার্ভারের নাম আছে কোনটা এখানে হটস্পটে যদি যাই গেলে দেখতে পাবে যে মাহবুব ডট নেট নামে আচ্ছা দেখেন এই যে মাহবুব ডট নেট তা আমি এখানে কি করবো এখানে এম এ এইচ এ ছোট দিতে হবে এম এ দিলাম দেওয়ার পর এখানে কারেন্সি দিব কারেন্সি দিলাম ডি টি আর এইখানে লাইভ রিপোর্টার এখানে এনাবল করলাম করার পরে জাস্ট এখন কি করব আমি প্রথমে সেভে ক্লিক করি তারপরে কানেক্টে ক্লিক করি তো দেখি কানেক্ট হয় কি না একটু ওয়েট করি দেখেন আমার কিন্তু এই যে আমার রাউটারটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে ঠিক আছে এই যে আমার রাউটারটা কানেক্ট হলো এখন আমি এই যে এই জায়গাটা চাপ দিলে আমি এখন দেখেন এইখান থেকে আমার হটস্পট স্পটে যে কজন ইউজার ক্রিয়েট করা আছে সেই ইউজারগুলোকে কিন্তু আমি দেখতে পাচ্ছি দেখেন এবং এইখান থেকে আপনি চাইলে এই যে অ্যাড প্রোফাইলে যে এইখান থেকে প্রোফাইল অ্যাড করবেন প্রোফাইল অ্যাড করতে পারবেন সেম করলেই হবে ল্যাপটপের মতো করে তারপরে আমি যদি একটু ব্যাগে যাই ব্যাগে গেলে আমি যদি এখন চাই যে আমি এখান থেকে আমি ইয়ে করবো আমি ভাউচার প্রিন্ট করবো তো মোবাইল থেকে সাধারণত ভাউচার প্রিন্ট করা যায় না বাট ভাউচার জেনারেট করা যায় তো আমি কি করলাম ভাউচারে আসলাম ভাউচারে এসে আমি কোন প্রোফাইলের জন্য ভাউচার তৈরি জেনারেট করব সাপোজ মনে করেন আমি দশ মিনিটের যে প্রোফাইলটা আছে সেটার জন্য ভাউচার জেনারেট করব ওপেনে ক্লিক করব তো ওপেনে ক্লিক করার পর এখান থেকে আমি কমেন্টের এখান থেকে দেখাই দিলাম এটা দেখানোর পরে আমি যাব কোথায় আমি যাব হলো যে প্রিন্টে এই যে ডিফল্ট প্রিন্টে যদি আমি ক্লিক করি ক্লিক করলে দেখেন এই যে আমার ভাউচারগুলো কিন্তু আমার এখানে চলে আসলো এবং দেখেন এখানে প্রিন্ট প্রিভিউ দেখাবে যে প্রিন্ট করার জন্য পিভিউ দেখাবে জাস্ট আপনি যদি প্রিন্ট করতে না চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এইটাকে আপনাকে ডাউনলোড করে নামাই নিতে হবে তো এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেখেন এই এই প্রিন্টের অপশানটা আসার পর এই জায়গাটা ক্লিক করবেন করার পর দেখেন সেই এস পিডিএফ নামে একটা অপশান আছে এইখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমরা এই যে ডাউনলোডের অপশানটা আসবে এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে দেবো সেই ব্যাস পিডিএফে আমার এটা কী হবে ডাউনলোড হয়ে যাবে দেখেন এই যে আমার এটা এই যে সেভ সেভ চলে আসলো এখন করে করে দিলে দেখেন আমার আমার ভাউচারটা সেভ হয়ে গেলো তো ভাউচারটা সেভ হলে সাধারণত আমরা ডাউনলোডের মধ্যে গেলে ভাউচারটা পেয়ে যাব ডাউনলোডের মধ্যে ভাউচারটা আমরা পাবো আশা করছি দেখি এই যে দেখেন এই যে চলে আসছে তা এখান থেকে আমরা কিন্তু এইটাকে চাইলে এখন ওপেন করতে পারি ওপেন করে এইটাকে মনে করেন যে আমরা কারো মেইলে বা ইসের মাধ্যমে নিয়ে আমরা পেন ডেভেল করে নিয়ে এটাকে চেঞ্জ করতে পারি তো এই ছিল আমার ওভারঅল আমার মোবাইল অ্যাপের রিভিউ তো আজকে এই পর্যন্ত আর যদি আপনাদের এই সফটওয়্যারটা ভালো লাগে এই সফটওয়্যারটা ভালো লাগে বা প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের এই সফটওয়্যারটা প্রোভাইড করেই থাকি মানে টোটালি সেল করে থাকি হ্যাঁ তো দেখা হবে পরবর্তীতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ